বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তার অভিনয়ের ঝুলিতে সুপারহিট বাংলা সিনেমা, বহু ধারাবাহিক, তিনি অভিনেত্রী মৌসুমি সাহা। কেমন আছো দিদি? ভালো আছি। আমরা এখন গৌরী এলোর মেকআপ রুমে রয়েছি। তো এখানে কাজ করা বা অনেক, তোমার বলা যায় যারা কোয়ার্টিস্টরা রয়েছে তারা অনেক জুনিয়র, তো সবার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? দেখো, একটা কাজ করতে গেলে তো সেটা একটা ফ্যামিলি হয়ে যায়। আমার এখানে মানে আমি করছি আর সবাই আমার থেকে জুনিয়র, ছোটো ছোটো মেয়েরা আমার সঙ্গে অভিনয় করছে, মানে এরা আমার নাতি নাতনি বলো বা বৌমা বলো, সবাই মিলে একটা ফ্যামিলি হয়ে গেছি। ভালোই লাগছে এদের সঙ্গে, মানে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে বয়স কমে গেছে আমার, ওদের সঙ্গে একসঙ্গে আড্ডা গল্প এই সমস্ত কিছু হচ্ছে, ভালো লাগছে। বয়সটা কমে যেতে সেই মুহূর্তটাতে বয়সটা কমে যেতে সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি, সেই ফিলিংসটা পাচ্ছি। সম্প্রতি খেলাঘর শেষ হলো, তোমরা অন্তিম পর্বে শুটিংও সেরে ফেলেছো, তো সেই জার্নিটা কেমন ছিল? অনেক দিনের জার্নি, প্রায় দু বছর তো কাছাকাছি একটা জার্নি, প্রায় দু বছরের কাছাকাছি শেষ হলো, কিন্তু মানে দুর্ভাগ্যজনকভাবে শেষ দিন আমি শুটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। চলেছে, সুভাষিসদার সঙ্গে কাজ করলাম, বর্ষিয়ান অভিনেতা, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতেও পেলাম। খুব চিন্তা ভাবনা করে উনি অভিনয়টা করেন। আমি যতক্ষণ ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি বেশ তটস্থ থাকতাম যে কখন উনি কী করবেন, তার এগেনস্টে আমাকে কী করতে, মানে একটা পরীক্ষা, যেটা এই মুহূর্তে এই পরীক্ষাগুলো আর হয় না জেনারেলি। তা সিনিয়রদের সঙ্গে কাজ করলে সেই অভিজ্ঞতাটা এখনও ওনার সঙ্গে কাজ করে ফিল করলাম, ভালো লাগলো। অনেকদিন বাদে এরকম একটা অভ্যেস আবার হলো, যেটা আমার শুরুতে হয়েছিল যখন আমি জন্মভূমি শুরু করে সিরিয়াল, তখন আমার সঙ্গে যারা অভিনয় করেছিলেন তারা তখন মানে নাম করা অভিনেতা অভিনেত্রী, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে যে ফিলিংসটা হয়েছিল এবং যা শিখেছিলাম সেটা চলে আসছে, এবং সুভাষিসদার সঙ্গে অভিনয় করতে গিয়েও সেটার ফিলিংসটা আবার পেলাম এবং ভালো লাগলো, অনেক কিছু শিখতেও পেলাম। কথা যখন তুমি বললে জন্মভূমি বাংলা সিরিয়ালের মাইলস্টোন বলা যায়, মানে মানে ওই ধারাবাহিকটা আজও মানুষের মনে রয়ে গেছে, তো সেইখানে কাজ করার অভিজ্ঞতা বা তার সুযোগ কীভাবে আসে সেটা যদি একটু বলো। আমি তো বেসিক্যালি থিয়েটারের মেয়ে, সহায়ক অভিনয় করতাম, তা আমার একটা নাটক ছিল দায়বদ্ধ, যেটা এখন কি বলবো, আমি এখন আর অভিনয় করি না, কিন্তু 350 অভিনয় করেছিলাম সেই সময়। আমি 1999 সালে দল ছাড়ি, তা সেই 1999 সাল অবধি আমি প্রায় 350 রজনী অভিনয় করেছি, এবং আমাদের জন্মভূমি শুরু হয়েছিল 1996 সালে। তা আমাদের যিনি ডিরেক্টর ছিলেন ইন্দর সেন, তিনি আমার নাটকটা দেখেন এবং দেখে আমাকে ডেকে পাঠান। তখন তো আমার বিয়ে হয়ে গেছে, মানে বছর চারেক হলো আমার বিয়ে হয়েছে, 92 বিয়ে হয়েছে, এবং উনি আমাকে বললেন তুমি ফ্রক পরে আসবে। তা আমার তো তখন বিয়ে হয়ে গেছে, আমি কী করে ফ্রক পরে আসবো, তখন রোগাও ছিলাম। তা ও স্টুডিওতে গিয়ে কাপড় চেঞ্জ করে ফ্রক পরে বলে সিঁদুর পরে আসবি না, তা ঠিক আছে তাই। আর আমার শ্বশুরবাড়ি খুব অর্থোডক্স, তাও শাড়ি সিঁদুর না পরে এক মাথা ঘোমটা দিয়ে বেরোতে হতো। সেখান থেকে আমার শ্বশুরমশাই প্রথম মানে সেই ইয়েটা বন্ধ করলেন যে ঘোমটা টুমটা দিতে হবে না, তুমি শাড়ি সিঁদুর তোমার শাশুড়ির ইয়েতে পড়ো, কোনো অসুবিধা নেই। তা সেই অবস্থাতে আমি ওই শাড়ি সিঁদুর পরে বেরিয়ে এসে স্টুডিওতে গিয়ে সব মুছে পুছে ফ্রক পরে গিয়ে ইন্দারদার সামনে দাঁড়ালাম, উনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি কাল থেকে শুটিংয়ে আসবে। এই আমার প্রথম ইয়ে। আমাকে 4 লাইনের একটা গল্প বলেছিলেন, তাতে আমি ভেবেছিলাম যে খুব বেশি দূর যাবে না, একটা চোরের মেয়ে, এডুকেটেড মেয়ে, সে একটা স্বদেশীকে ভালোবাসে, সেই ছেলেটির সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করে, আর বাবা কী করে, ইংরেজদের কাছ থেকে পয়সা খেয়ে ও ওকে ধরিয়ে দেয়, মানে স্বদেশীদের ধরিয়ে দেয়, এই হচ্ছে গল্পটা ছিল। আমি ভেবেছিলাম শুধু এইটুকু নিয়ে, কিন্তু পরে দেখলাম যে 7.5 বছর ধরে সিরিয়ালটা চলে এবং সবচেয়ে বেশি সংখ্যক দিন আমার চরিত্রটাই অভিনয় করেছে। ইন্ডাস্ট্রিতে আমি যেটা শুরুর দিকে বলছিলাম যে বহু সুপারহিট ছবি, ধারাবাহিক, অগণিত ধারাবাহিক রয়েছে, তো শুরুর দিকটা যদি একটু বলো যে ইন্ডাস্ট্রিতে কত বছর কাটিয়ে ফেললে?
দেখো আমি ইন্ডাস্ট্রিতে প্রথম যখন ছবি শুরু করি তরুণ মজুমদারের হাত ধরে, সেটা 1989 সালে, আপন আমার আপন, তখন আমি স্কুলে পড়ি সেই সময়ে। তারপরে ওই বছরেই আরেকটা ছবি আমি করেছি, নবেন্দু চট্টোপাধ্যায়ের আত্মজ, যেটা গোল্ডেন বিয়ার পেয়েছে। তারপরে আমার দীর্ঘ 6-7 বছরের একটা গ্যাপ গেছে, সেই সময় আমি থিয়েটারে জয়েন করেছিলাম ওই 89-এ। তা থিয়েটারে জয়েন করার পরে এই মানে মিডিয়াটা অফ হয়ে গিয়েছিল। তা যাই হোক, আবার ওই 96-এ ইন্দরদা আবার থিয়েটার থেকে আমাকে আবার ডেকে পাঠালো, এইভাবেই শুরু। আবার 6-7 বছরের একটা গ্যাপ, এটা কি তুমি থিয়েটার করবে বলে নিয়েছিলে? একদমই তাই, থিয়েটারের সঙ্গে আমি মানে ফিল্ম আর সিরিয়ালকে গুলিয়ে ফেলিনি। তখন মনে হয়েছিল আমার একটা শেখার জায়গা দরকার, যদিও আমি ছোটবেলা থেকে নাচ করতাম, তার একটা অ্যাক্টিংয়ের একটা ব্যাপার নাচের সঙ্গে তো থাকেই, সেটা একটা ছিল ইন বর্ন আমার মধ্যে, সেটা আরও বেশি করে ঝালিয়ে নেওয়ার জন্যই থিয়েটারে জয়েন করা। 6-7 বছর পর আবার মানে সিনেমা সিরিয়াল শুরু করলে, তখন প্রথম কি সিরিয়াল ছিল? জন্মভূমি আমার তারপর প্রথম সিরিয়াল। তারপর আস্তে আস্তে রাজমহল, তার উপরে কড়ি দিয়ে কিনলাম বীরেশ চট্টোপাধ্যায়, এইভাবে একের পর এক আসতে শুরু করলো। তখন দূরদর্শন, এখন তো তখন তো এত চ্যানেল ছিল না, দূরদর্শন একমাত্র চ্যানেল। সেই সময় খুব স্টারডাম উপভোগ করেছি আমি ইন্ডাস্ট্রিতে। এই যে একের পর একটা কাজ, মানে তোমাকে যদি দেখা যায় যে খুব বেশি ব্রেক হয়নি, পরপর পরপর বহু কাজ রয়েছে, তো সে অর্থে কোনো স্ট্রাগল করতে হয়েছিল? স্ট্রাগল তো করতে হয়েছে, কি এখনও করতে হয় স্ট্রাগল। বড় কথা হচ্ছে যে কাজের পরিধি বেড়েছে, অনেক শিল্পী এখানে জয়েন করেছে, কিন্তু আমার একটাই বক্তব্য যে জায়গাটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। প্রত্যেককে ভীষণ মানে কায়িক পরিশ্রম করতে হয়, মাথার থেকে আরম্ভ করে শারীরিক মানসিক সবটা, যেটা এখন আরও বেশি হয়েছে, যে মানসিক সমস্যাটা আরও বেশি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অর্থনৈতিক ব্যাপারে একটা বেশ ডামাডোল চলছে। প্রডিউসাররা, তারপরে এখনকার যা ইন্ডাস্ট্রিতে মানে ছবি রিলিজ করলে সেই রিলিজের পয়সা তুলতে পারছে না, অনেক রকমের ব্যাপার আছে। ওটিটি প্ল্যাটফর্মে যেভাবে কাজ হচ্ছে তাতে আমার মনে হয় না মানে ঘুরে দাঁড়াতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে, এভাবে চলছে, কারণ স্ট্রাগল এখনও হচ্ছে, তখনও ছিল এখনও করছি, এবং জানি না ভবিষ্যতে কী হবে। স্ট্রাগল না করলে বোধ হয় কিছু হয় না, লাভ হয় না কিছু, স্ট্রাগলটা চালিয়ে যেতে হয়। তোমরাও যেমন এই মিডিয়াতে কাজ করে স্ট্রাগল করছো, আমাদেরও করতে হয়। একের পর এক সুপারহিট ছবি বলতে গেলে তুমি জিৎ, দেব, সবারই মায়ের চরিত্রে অভিনয় করে এসছো, বহু সিনেমা রয়েছে কমার্শিয়াল সিনেমার মধ্যে, তো এই তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন বা এতগুলো সিনেমা? একটা কথাই বলবো, আমি যাদেরকে চর মেরেছি ছবিতে তারাই কিন্তু স্টার হয়েছে। এটা কিন্তু মানে মানে লিডিং একটা পেপারে সেটার পাবলিসিটিও হয়েছে, জানি না এটা ওপরওয়ালা দিয়ে। তবে তাদের মধ্যে দেব আছে, অঙ্কুশ আছে, জিৎ আছে, সোহম আছে, ইভেন কোয়েল আছে, জানি না আমার হাতিচরের মাহাত্ম কি না এটা। তবে না, কোয়েল অনেক পরে, দেব, জিৎ এদের ছবি প্রথম আমার হাতে চরখে। সবচেয়ে ভালো ছেলে কি? আমার ছেলে সন্তান মানে সবাই ভালো, আমার অনেক সন্তান এই ইন্ডাস্ট্রিতে, সবাই ভালো, এক একজন এক এক রকমের। আমার অঙ্কুশকে দেখে খুব স্পার্কিং লেগেছিল প্রথম ছবি করতে গিয়ে, ছবিটার নামটা বেশ কী ভুলে গেলাম, যাই হোক, সেই ছবিতে আমার মনে হলো গোবিন্দা স্টাইলে অ্যাক্টিং আরম্ভ করেছিল। আর দেবের সঙ্গে তো প্রেমের কাহিনীতে প্রথম কাজ করি, না পাগল না, আমি প্রেমের কাহিনী প্রথম ছবি ওর সঙ্গে, আমি পাগলু তো ছিলাম, পরপর অনেকগুলো ছবি দেবের সঙ্গে করেছি আর কি। আমরা বেশিরভাগ সময় তোমাকে মায়ের চরিত্র অভিনয় করতে দেখেছি, তো এইটা এই যে মানে এই বিষয়টা তোমার কেমন লাগে যে পরপর পরপর সব মানে বেশিরভাগটাই মায়ের চরিত্র অভিনয় করা? আমাকে দেখে কি মনে হয় খুব একটা হিরোইন হওয়ার মতন বয়স আছে? আমার না তো নেই, আর কোনোদিন আমি চাইও নি, আমি চরিত্রাভিনেত্রী হতে চেয়েছি যাতে অভিনয় করা যায়। সেই তথাকথিত গ্ল্যামারাস ইয়েতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না, যার জন্য ওই থিয়েটারটাকে বেস করেই এগিয়েছি। এবং আমার মুখ দেখলে অনেকেই বলে যে মাতৃপ্রতিম, জানি না কেন, অনেকে আমার সফটনেস আছে আমার চেহারার মধ্যে, যার জন্য মায়ের চরিত্রই দেয়। এই
তুমিও নিজে খুব এনজয় করো, অনেকে বলে না যে পরপর মায়ের চরিত্রে না, এনজয় না করলে তো চরিত্রের মানে সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যায় না। এনজয় করি, ভালো লাগে, মা বলে, এখনো বলে বাইরে, এমনি দেখা হলেও আর দিদি বলে না, মাই বলে আমাকে। বললে যে 1999 সালের পর তুমি থিয়েটার ছেড়ে দিয়েছিলে, এখন আর থিয়েটার ছেড়ে দিয়েছিলে, কিন্তু এখন আর মানে মঞ্চে অভিনয় করা হয় না? হ্যাঁ, টানে খুব মঞ্চ, কিন্তু অভিনয় করা হয় না বলতে যে সময় সুযোগ দুটোরই অভাব খুব। এখন যেভাবে থিয়েটারটা হয় সেই সময়টা দেওয়া হয় না, প্রত্যেকেই স্ট্রাগল করতে হয়। অর্থ একটা বিষম বস্তু যেটা প্রত্যেকেরই দরকার কম বেশি, আর এই সিরিয়াল আমাদের সেভাবে বাঁচিয়ে রেখেছে। ছবি তো সারা বছরে দুটো করলে তো চলবে না, সুতরাং প্রত্যেক দিনের ডেইলি বেসিসে যে ইনকামটা সেটা একমাত্র সিরিয়ালই দেয়, এবং তার জন্য সিরিয়ালটাকেই সবাই প্রেফারেন্স দেয় বেশি, এই আর কি। তবে নাটক টানে, দর্শকের ডাইরেক্ট রিয়াকশানটা খুব মিস করি, আমি খুব মিস করি। তুমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললে, আমরা তো বলি ভালো অভিজ্ঞতাও যেরকম আছে খারাপ অভিজ্ঞতাও তেমন হয়, তো তোমার কোনো তিক্ত অভিজ্ঞতা রয়েছে? এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে আমার কোনো তিক্ত অভিজ্ঞতা নেই, এটা শুনলে অনেকে বলবে যে মিথ্যে কথা বলছি, কিন্তু না, আমি আমার পরিমিতি বোধটা আমি জানি যে আমি কত দূর এগোতে পারবো, কোনখানে গিয়ে থামতে হবে সেটা আমি জানি, সুতরাং সেদিক থেকে আমার কোনো রকমের কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি এখনও অবধি। তবে হ্যাঁ, পরিবেশগত দিক থেকে অনেক সময় অনেক প্রবলেম আসতেই পারে, কিন্তু সেই যখন দেখি যে প্রবলেম আসার মতন অবস্থা তৈরি হয়েছে আমি সেখান থেকে সরে যাই, তাই আর কোনো প্রবলেমের মধ্যেই পড়ি না। বহু বছর ধরে যারা তোমাকে ভালোবেসে এসেছে, এখনও তোমার অভিনয় গুণে যারা মুগ্ধ হচ্ছে, তোমার দর্শকদের কী বলবে? দেখে যান আমাকে, আমি যে যে কাজগুলো করি আপনারা এতদিন ধরে আমাকে দেখে আসছেন, ভালোবেসেছেন, আমি চাইবো ঈশ্বর আমাকে আরও ভালো ভালো কাজ দিন, কায়িক পরিশ্রম করে আরও ভালো অভিনয় করে আপনাদের আনন্দ দিতে পারি। আপনারা আশীর্বাদ করুন, বড়রা আর ছোটরা ভালোবেসো আমাকে, তাহলেই হবে। আর আগামী দুর্গাপুজোর সামনে শারদীয়ার শুভেচ্ছা জানাই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।